নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আজকে আমরা জানব হু দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করি। হু দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করি সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব হু দিয়ে শুরু হওয়া সেন্টেন্সগুলোকে আমরা অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করবার সময় প্রথমে আমরা একটা বাই হুম ব্যবহার করি বি ওয়াই বাই এবং ডব্লিউ এইচ এম বাই হুম ব্যবহার করি তারপর আমরা টেন্স অনুযায়ী ব্যবহার করি টেন্স অনুযায়ী আমরা অক্সুয়ারি ভার ব্যবহার করি এবং তারপরে আমরা অবজেক্ট যেটা থাকে সেটাকে আমরা সাবজেক্টে পরিণত করি অথবা এর এই অক্সুইলারি ভার্বের পরে বসাই তারপরে আমরা কোন কোনো সময় টেন্স অনুযায়ী বি 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 কিংবা বিং জি বিং কিংবা বিন বি ডবল বিন ব্যবহার করি তারপর আমরা একটা ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ব্যবহার করি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করি এবং তারপরে আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি যদি উদাহরণ দিই এভাবে হতে পারে হু ইজ রাইটিং দ্য পোয়েম হু ইজ রাইটিং দ্য পোয়েম এটাকে যখন আমরা প্যাসিভ করব এরকম হবে বাই হুম ইজ দ্য পোয়েম বিং রিটেন তাহলে এটা হবে বাই হুম ইজ দ্য পোয়েম বিং রিটেন বাই ইজ দ্য পোয়েম বিং রিটেন তাহলে আজকে আমরা জানলাম অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করবার সময় হু দিয়ে থাকা সেন্টেন্সগুলো হু দিয়ে তৈরি হওয়া সেন্টেন্সগুলো আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি এরপরে আমরা আরও ইংলিশগ্রামার জানবো তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ডু সাবস্ক্রাইব